6:15 বাজে এখন, আর ময়ূরের ডাকের আওয়াজ পাচ্ছি, অদ্ভুত ভালো লাগছে। মরিয়ো আছো বলো রে ঢলতি রাত মে, মরিয়া আছো বলো রে ঢলতি রাত মে, ও মারে হি বেড়া মে, মারে হি বেড়া মে বে গই রে দুদার মরিয়া, আছো বলো রে ঢলতি রাত মে, মরিয়া আছো বলো রে ঢলতি রাত মে। থারে কিনে বিদ বে গই রে দুদার মরিয়া, আছো বলো রে ঢলতি রাত মে মরিয়া। আমরা খাসা কোটিতে যাব, প্রাইস হলো 150, অটোতে যাব আমরা, আর মেট্রো স্টেশন হলো একদম কাছে, জয়পুর রেলওয়ে স্টেশন, আর আমরা এখন বেরিয়ে পড়ছি স্টেশন থেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আর বং প্যাশনেট ট্রাভেলার এবার চলে এসেছে থার্ড প্লেস জয়পুরে। তো জয়পুরে এসেছি, জয়পুরে কোথায় থাকবো সেটা তো তোমাদেরকে বলতে হবে। তো এখানে আমরা আছি রাজস্থান ট্যুরিজমের খাস কোঠি বলে একটি হোটেলে। তো এটা আগে একটা হাভেলি ছিল, তো ভেতরটা দেখাই তোমাদের, চলো। এটা হলো জয়পুর মেট্রো স্টেশন, মেট্রো স্টেশনের নাম আমি জানি না, এটা হলো র্যাডিসন। আর র্যাডিসনের ঠিক উল্টো দিকেই এই যে হোটেলটা সেটা হলো খাস কোটি। এটা হলো রাজস্থান ট্যুরিজমের একটা হোটেল, এটা আগে হাভেলি ছিল, তো এখন এটাকে রাজস্থান যে ট্যুরিজম বানিয়েছে। এই সুন্দর একটা হোটেল আমাদের মতন এরকম ট্যুরিস্টদের জন্য। আমরা হলো বুলান দরওয়াজা দিয়ে, মানে এই হোটেলের বড় একটা দরজা দিয়ে ভেতরে ঢুকছি, আর এখানে একটা এরকম খুব পুরনো তো এরকম একটা আলোর জায়গা, আর বিশাল, মানে কোনো ট্যুরিজমের জায়গা হলে রাজস্থান ট্যুরিজম বা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার এরিয়ায় হয়, আর হলো প্রচুর জায়গা থাকে, তো এটা সেরকমই। এখানে পার্কিং এরিয়া বিশাল আমি যেটা দেখতে পাচ্ছি, আর স্টেশনের খুব কাছে 650 মিটার এরকম আর কি। আর একটা তোমাদেরকে দেখিয়ে দিই, সেটা হলো আমের ফোর্ট, এখান থেকে 13 কিলোমিটার, জয়পুর সিটি তো সেখানেই আছি আমরা, হাওয়া মহল 5 কিলোমিটার, আর নিউ দিল্লি 280 কিলোমিটার। তো চলো আমরা টার্ন করি আর এদিক দিয়ে যাই। প্রচুর বড় এরিয়া, মানে দুর্দান্ত লাগছে, এত বড় একটা প্রপার্টির মাঝখানে আর এরকম একটা হাভেলি, অসম্ভব সুন্দর, অসম্ভব, ইনক্রেডিবল ইন্ডিয়া। দুর্দান্ত একটা হাভেলির মধ্যে আমরা থাকব আজকে, আজকে আর কালকে দুটো দিনের জন্য। এইটা হলো রেস্টুরেন্ট, এখানে আমরা খাওয়া দাওয়া করবো আর কি, সবাই ঢুকে পড়েছে, তো আমি আর বাইরে কীরকম জায়গাটা সেটা লোয়া সামলাতে পারলাম না। আচ্ছা, একদম সামনে এইখানে আর একটা দরজা আছে, ওকে। বিশাল বড় একটা মাঠ, আমরা এবার ধীরে ধীরে এন্টার করছি। এইখানে একটা হলো গাড়ি বারান্দা আছে, সুন্দর একদম, পুরনো সেটা ভালোই বোঝা যাচ্ছে। আচ্ছা, এখান দিয়ে উঠলাম, উঠে দেন এটা হলো রিসেপশন, আর এটা একটা বসার জায়গা, কমিউনিটি হল টাইপের, এখানে ঝাড় ঠাড় দেওয়া আছে,
আর হোটেলটা ভীষণ সুন্দর। আর এখানে একটা আমার ফেভারিট প্লেস মিরর, যেখানে আমি বলতে পারি হ্যালো আমি শ্রেতা মা, আর টার্ন করি এগুলো সমস্ত রুম। এখানে চেক আউট টাইম হলো 12 আর চেক ইন টাইমও 12। এগুলো সব রুম। এখান থেকে আমি একটা পোহার গন্ধ পাচ্ছি, একটা সাম্বার ডাল পোহা। ও ফাইনালি আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে কী কী আছে? লুচি সবজি আর এদিকে হলো পোহা। এখানে টয়লেটও রয়েছে, সবাই সেটা ইউজ করতে পারে। শুরু করেছো খাওয়া? এই যে ব্রেকফাস্টটা, হ্যাঁ তার সঙ্গে চা আছে। এইটা হলো রিসেপশন, আমাদের জিনিসপত্র সব রাখা। আর বাথরুম, আচ্ছা টয়লেট, এটা হলো টয়লেট। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে এই সামনেটা, আর এখানে ময়ূর ঘুরে বেড়াচ্ছে লিটারেলি। ঝাড়গ্রামে দেখেছিলাম, আর এইখানে আরে বাস, তিনটে ময়ূর। এবার একটু বড় করে দেখাচ্ছি, একটু কাছে যাই। এই যে ময়ূর ঘুরে বেড়াচ্ছে, আরে বাহ, ময়ূর। হ্যাঁ সেটা, এর জন্যই তো ডাকলাম, আবার চলে গেল আমাদেরকে দেখে। হ্যাঁ দৌড়চ্ছে, একটু ওকে জুম করে দেখায়। আমরা সিঁড়ি দিয়ে উঠছি, একদম সেই হাভেলি ফিলিংস হচ্ছে। কর্নারে একটা এরকম মিরর, হ্যাঁ টেরেসের উপরে। আচ্ছা ব্যালকনি আছে, এরকম ছাদ আছে, এদিক দিয়ে ছাদটায় যাওয়া যাবে। এটা হলো আমাদের রুম, একটা রুম। এখানে বড় একটা বিছানা আছে, পাশে আর একটা রুম আছে, সেটা কিসের? আরে বাহ, এটা তো লাগেজ রুম। আর এখানে আয়না, মিরর, এখানে একটা মিরর, এইরকম একটা মিরর আমার দাদুর ঘরে ছিল। হ্যালো এভরিওয়ান। আর এইটা দেখো, বাথরুম লাইক ফুটবল খেলার মাঠ, সাথে অনেক বড় লাগেজ রুমেও এসে আছে। আর এইটা হলো কি রয়েছে এখানে কবার্ডে, এখানে কম্বল রয়েছে, টেলমেট, পুরো একদম মনে হচ্ছে রাজবাড়িতে আছে কিছু। আর এটা হলো একটা বিশাল বড় বেড। এবার এই বেডের ব্যাপারটা হচ্ছে, দুটো ডাবল বেডকে একসঙ্গে করে দিয়েছে, কিন্তু এটা ঢেকে দিয়েছে যাতে মানে হট করে বাইরে থেকে এসে কেউ না বসে পড়ে। আর এখানে খুব সুন্দর একটা পেন্টিং আছে এইদিকে এইদিকেও। একটা বড় একটা টেবিল রয়েছে, টেলিভিশন রয়েছে, ঝাড়টা ভারী সুন্দর। আর এই দেখো, এইটা হলো দরজাটা, একদম সলিড উডেন। এটার টেবিলটা হলো গ্রানাইট পাথর। এখানে একটা সুন্দর টেবিল রয়েছে আর ল্যাম্প আছে। ল্যাম্পগুলো জানি না চলে কিনা, কিন্তু পুরোনো দিনের তো একটা আলাদাই ব্যাপার রয়েছে।
এবার হলো বাবাদের রুমটা হয়ে গেল, নাম্বার 23। এই জানলাগুলো, এই দরজাগুলো না বিশাল, দরজাটা খুলি। আর এখানেও খুব সুন্দর একটা বসার জায়গা, গ্লাস আর তারপরে জগ আছে। হ্যালো, আর এখানে ফায়ার প্লেসও আছে। এটা হলো আমাদের মাস্টার বেড। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আরেকটা রুম আছে যেখানে হলো জামা কাপড় লাগেজ সব রাখা যাবে। আর এটা একটা সেই আবার মিরর। আর এই দিকে যাই, এই দিকে হলো আমাদের বাথরুম। বাথরুমটা বিশাল, এটাও আমাদের, এটাতে গার্ড আছে, বাবাদের এটা গার্ড নেই বলে মনে হচ্ছে বিশাল একটা জায়গা। তো যাই হোক, এই হলো আজকে দুদিনের জন্য আমাদের রুম। রুম রেন্ট কত একটু প্লিজ বলে দাও, এটা কিন্তু রাজস্থান ট্যুরিজমের বিশাল বিলাসবহুল আর কি। আর কি সেই কড়ি বর্গার সেই ইয়ে হয় না, সেই রকম রুফটা, আর হলো লম্বা লম্বা সমস্ত পাখা। রাতের বেলার ভিউ। তো এখানে একটা কথা বলার আছে যে মহারাজা সওয়াই রামসি টু, উনি স্টেট যে গেস্ট ছিলেন তাদের, মানে যারা আসতেন আর কি, তাদের জন্য এই কোঠিটা বানিয়েছিলেন, সেই জন্য এটার নাম খাসা কোঠি। ওকে, তো এটা যখন আমাদের দেশ স্বাধীন হয় সেই সময় এটা হলো সরকার থেকে এটা অকুপাই করে নেয় আর হোটেল বানিয়ে দেয়। তো সেই থেকে এখানে হলো হোটেল। তবে আমরা একটা প্যালেসের মধ্যেই আছি, আর রুমের সামনে এরকম ব্যালকনি। হার্ট অফ দ্য সিটি, কিন্তু কোনো আওয়াজ টাওয়াজ কিচ্ছু পাওয়া যাচ্ছে না, এত সুন্দর জায়গা। এটা একটা সুন্দর টেরাস, আর এখানটা একটা বারান্দা। এটা আমাদের ঘর আর এটা বাবাদের ঘর। ভীষণ সুন্দর জায়গাটা, ভীষণ রয়্যাল একটা পরিবেশ। এখানে মনে হচ্ছে আমি এখানেই থাকি, আর আমার বাড়িতে সমস্ত কাজকর্ম হচ্ছে, আর আমি এখন ঘুরতে বেরোচ্ছি। এই যে এই ফিলিংসটা, এটা অসম্ভব সুন্দর, কি সুন্দর দেখাচ্ছে। এবার এখান থেকে যাওয়ার পালা, আজকে আমাদের জয়পুরে লাস্টে। তো হোটেল রিভিউ এটা একটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে কেমন। তো ফার্স্টেই হলো অ্যাম্বিয়েন্সের জন্য একদম ফুল 10/10। আর এখানকার যে পরিষ্কার পরিচ্ছন্ন, অবশ্যই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু বড় বড়। আর হলো খাবার খুব ভালো, বিশেষ করে রাতের যে চিকেনটা, আমরা তা দুপুরে খাইনি, তো রাতে দুদিন ডিনার করেছি, ব্রেকফাস্ট করেছি। খাবারের মান বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং জল ওদের আরও ওয়াটারও আছে, আবার এমনি জলের বটলও দিচ্ছে। তো জলের বটলের প্রাইস পড়ছে ট্যাক্স দিয়ে 40 rupees করে, এটা একটু গায়ে লাগছিলো, আর এই জন্য আরও ওয়াটার কালকে ভরিয়ে নিয়েছি আমরা। তো সেক্ষেত্রে আমার মনে হয় অনেকটাই আমরা সেভ করতে পেরেছি। আচ্ছা, আর এখান থেকে তো আমরা গাড়ি বুক করিনি, তো সেই জন্য সেই ব্যাপারটা বলতে পারবো না। স্টাফ বিহেভিয়ার
খুবই ভালো, ভীষণ ভালো ওরা আমাদের আপ্যায়ন করেছে। আর হলো পরে আর আমরা বেশিক্ষণ থাকিনি বলে তাই হয়তো আমাদের ঘরদোর আবার সেকেন্ড বারের জন্য আবার সেটা পরিষ্কার করার প্রয়োজন পড়েনি। তো এখানে বললে সম্ভবত ওরা করে দেবে। আর মানে রুম সার্ভিস যে আসছে এটা আসছে বেশ ভালো, মানে খুব ভালো একটা অ্যাম্বিয়েন্সের মধ্যে খাসা কুঠিতে কাটালাম আমরা। আমার তো বেশ ভালো লেগেছে, বিশেষ করে যখন হলো অন্ধ্রপ্রদেশে আমরা যখন গেছিলাম তখন হোটেল ময়ূরিতে গেছিলাম, অনেক বেশি ওদের ক্লিনলিনেসের একটা ইস্যুস ছিল, তো সেটা তো এখানে একদমই নেই। আমার তো রাজস্থান ট্যুরিজমের এই হোটেলটা খুব ভালো লেগেছে, খাসাকোটি। তো জয়পুরে এলে আমার রেকমেন্ডেশনে যদি তোমরা বলো যে বেশ একটু কম খরচে কোথাও একটা থাকবো গিয়ে, কারণ চার দিন মানে চারটে রুম আমাদের বুক, চারটে রুম বলতে এক এক দিনে দুটো করে, তো সেখানে আমাদের 13,000 থেকে 14,000 টাকা বিল হয়েছে রুমের জন্য। বুঝতেই পারছো আমি কতটা বায়াসড হয়েই কথা বলছি, এখানকার অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে হোটেল প্রাইস থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে। তা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনের ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে বাই। সকাল সকালই আমাদের চা দিয়ে দিয়েছে, খেয়ে আমরা বেরিয়ে পড়বো।